তেইশে ডিসেম্বর ১৯৯৯, ক্রিসমাসের ঠিক একদিন আগে দুপুরে একটি ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC814 নেপালের কাঠমান্ডু থেকে ১৭৬ জন যাত্রী নিয়ে ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু ওই ফ্লাইটে বসা যাত্রী এবং ক্রুরা জানতেন না যে এটি তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা হতে চলেছে। এই ফ্লাইটের ক্যাপ্টেন দেবী শরণ আরামে ফ্লাইটটি চালাচ্ছিলেন, কিন্তু তখন তার কোনো ধারণা ছিল না কিছুক্ষণের মধ্যেই তাদের ফ্লাইটে কী ঘটতে যাচ্ছে। ইতিমধ্যে ৫:৩০ বেজে গেছে এবং শীঘ্রই দিল্লি পৌঁছানোর কথা ছিল, কিন্তু যখন মাঝখানে খাবার পরিবেশন করা হচ্ছিল হঠাৎ মুখোশ পরা ৫ জন ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং বিমানের চিৎকার করতে শুরু করে দিলেন, হাইজ্যাক। ওই ৫ জন ব্যক্তি ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC814 হাইজ্যাক করেছিল। পুরো বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, হাইজ্যাকাররা চিৎকার করছিল এবং এতে মানুষ ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। হাইজ্যাককারীরা সবাইকে মাথা নিচু করে চুপচাপ বসে থাকতে বলল এবং তারপর একে একে সব যাত্রীর চোখ বেঁধে দিল। একজন ব্যক্তি সরাসরি পাইলটের ককপিটে গিয়ে পাইলট ক্যাপ্টেন দেবী শরণের মাথায় একটি বন্দুক রেখে বলে, দিল্লির পরিবর্তে বিমানটিকে আফগানিস্তান নিয়ে যেতে হবে। তিনি দেবী শরণকে হুমকি দিয়েছিলেন, তিনি যদি তা না করে তাহলে গ্রেনেড দিয়ে পুরো বিমানটিকে উড়িয়ে দেবে। এ বিষয়ে ক্যাপ্টেন দেবী শরণ তাকে বললেন, কাঠমান্ডু থেকে দিল্লি যাত্রা অনুযায়ী ফ্লাইটে জ্বালানি ভর্তি ছিল, আফগানিস্তানে পৌঁছানোর মতো জ্বালানি প্লেনের মধ্যে নেই। এই বিষয়ে ওই হাইজ্যাকাররা বললেন, এক্ষেত্রে ফ্লাইটটিকে পাকিস্তানের লাহোরে অবতরণ করুন এবং সেখান থেকে জ্বালানি ভরে নিন। পাইলট পাকিস্তান এয়ার কন্ট্রোলের কাছে লাহোরে অবতরণের অনুমতি চেয়েছিলেন, কিন্তু এই খবর পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে পাকিস্তান সরকারের মধ্যে। ভারত সরকারের অনুরোধের সত্ত্বেও পাকিস্তান কঠোরভাবে ফ্লাইটটিকে লাহোরে অবতরণ করতে অস্বীকার করেন। তারপর দেবী শরণ কোনোভাবে সন্ত্রাসীকে অমৃতসরে অবতরণ করাতে রাজি করান, যাতে তিনি সেখানে জ্বালানি ভরে নিতে পারেন। ফ্লাইটে আটকে পড়া লোকেদের বাঁচানোর জন্য ভারত সরকারের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল, কারণ ফ্লাইটটি এখন ভারতের মাটিতে অবতরণ করেছে। দেরি না করে পাঞ্জাব সরকার তাদের ফাইটার জেটকে বিমানের কাছে অবতরণ করাতে এবং উদ্ধারের অভিযান চালাতে চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছিল যে এই অপারেশনে কোনো হতাহতের ঘটনা যদি ঘটে যায়। কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে বিমানের রিফুয়েলিং কাজে অনেক বিলম্ব হয় এবং সন্ত্রাসীরা সন্দেহজনক হতে শুরু করে। তারা ক্যাপ্টেন শরণকে হুমকি দেয় এবং জ্বালানি ছাড়াই ফ্লাইটটি টেক অফ করতে বলে। জ্বালানি কম থাকায় ফ্লাইটে উপস্থিত সবার জীবন বিপন্ন হয়ে ওঠে। ক্যাপ্টেন শরণ আবারও পাকিস্তান সরকারের কাছে অনুমতি চাইলেন। তিনি পাকিস্তানকে সতর্ক করে বললেন, অনুমতি না দিলে বিমানটি সরাসরি পাকিস্তানের মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করবে। পাকিস্তান সরকার বিমানটিকে লাহোরে অবতরণ করার অনুমতি দিতে বাধ্য হয়। পাকিস্তানি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিতে জ্বালানি সরবরাহ করে এবং এরপর ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। সে সময় দুবাইয়ের ভারতীয় রাষ্ট্রদূত কেসি সিং ফ্লাইটটিকে সংযুক্ত আরব আমিরাতে অবতরণের অনুমতি পান, কিন্তু ফ্লাইটটি সেখানে অবতরণ করার সময় একজন যাত্রী মারা যান। ২৫ বছর বয়সী রুপিন কার্টিয়াল সম্প্রতি বিবাহিত এবং তার স্ত্রীর সাথে সে হানিমুন থেকে ফিরে আসছিলেন। একজন হাইজ্যাকার তাকে গুলি করে দেয়। আহত হয়েছে বহু যাত্রীও। দুবাইয়ে অবতরণের পর ২৭ জন যাত্রীকে বিমানবন্দরে ফেলে রাখা হয় এবং রুপিনের মৃতদেহও সেখানে ফেলে দেওয়া হয়। এখনও পর্যন্ত ভারত সরকার বুঝতে পারেনি হাইজ্যাকারদের উদ্দেশ্য কী ছিল, কারণ এখনও পর্যন্ত হাইজ্যাকাররা তাদের কোনো দাবিই রাখেনি। ইতিমধ্যে ভারত সরকার উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুমতি চাইলেন, কিন্তু সংযুক্ত আরব আমিরাত এই অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপর ফ্লাইটটি তার চূড়ান্ত গন্তব্য কান্দাহার অর্থাৎ আফগানিস্তানে অবতরণ করে। আজকের মতো সেই সময় আফগানিস্তানে তালেবান সরকার ছিল এবং আজকের মতো ভারত এটিকে একটি বৈধ সরকার হিসেবে মেনে নিতে অস্বীকার করেছিলেন এবং সেই কারণেই আফগানিস্তানে কোনো ভারতীয় হাই কমিশন ছিল না। ফ্লাইটটি অবতরণের সাথে সাথে তালেবান জঙ্গিরা চারিদিক থেকে ঘিরে ফেলে। পাকিস্তানের ইসলামাবাদ এলাকার হাই কমিশনকে আলোচনার জন্য পাঠানো হয়েছিল। অন্যদিকে সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য তালেবানরা হাইজ্যাকাররা এবং ভারত সরকারের মধ্যে মধ্যস্থতার আয়োজন করে। আলোচনায় ভারতের কারাগারে বন্দী ৩৫ জন জঙ্গি এবং ২০০ মিলিয়ন ডলার দাবি করা হয়। এরপর একটি বিশেষ দল হাইজ্যাকারদের সঙ্গে আলোচনা করে আর এর ফলে হাইজ্যাকাররা ৩ সন্ত্রাসীর মুক্তি চেয়েছিল। ওই ৩ সন্ত্রাসী ছিলেন আহমদ উমর সৈয়দ শেখ, মুস্তাদ আহমেদ জারগার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মাসুদ আজহার। কিন্তু হাইজ্যাকারদের এই ধরনের দাবি বোঝার জন্য আমাদেরকে ১৯৯৪ সাল মানে আরও ৫ বছর পেছনে ফিরে যেতে হবে, যখন মাসুদ আজহার, যিনি একটি সন্ত্রাসী সংগঠন হারকাত উল মুজাহিদ্দিনের প্রতিষ্ঠাতা ছিলেন,
তিনি একটি ভুয়ো পরিচয় তৈরি করেন এবং ভারতীয় কর্তৃপক্ষকে প্রতারিত করে কাশ্মীরে এসেছিলেন। তার শ্রীনগরে আসার কারণ ছিল সে কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে চেয়েছিল। 1994 সালের 11 ফেব্রুয়ারির কয়েকদিন আগে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে মাসুদের উপস্থিতি সম্পর্কে একটি তথ্য পায় এবং তারা 11 ফেব্রুয়ারি কানহাবলের কাছে তাকে গ্রেপ্তার করে। এরপর মাসুদের সন্ত্রাসী সংগঠন সদস্যরা তাকে ভারতের কারাগার থেকে দুবার বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তারা একটি নূতন পরিকল্পনা করে এবং 1995 সালের 5ই জুলাই তারা 6 বিদেশি পর্যটককে ধরে ফেলে এবং মাসুদকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়, কিন্তু সরকার তাতে রাজি হয়নি। 1999 সালেও ষড়যন্ত্রকারীরা কাশ্মীরের কোট বালওয়াল জেলের জেল ভেঙে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু কর্তৃপক্ষ আগে থেকেই এটি সম্পর্কে জানতে পারে এবং তাদের উপর গুলি চালাতে শুরু করে, যাতে সন্ত্রাসী গোষ্ঠীর সহযোগী সাজ্জাদ আফগান নিহত হয়। সাজ্জাদ শ্রীনগরের ওই সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ডার ইন চিফ ছিলেন এবং তার দল সাজ্জাদের মৃতদেহ চেয়েছিল, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ সাজ্জাদের লাশ হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন। এখন সন্ত্রাসী গোষ্ঠী আর কোনো উপায় না দেখে তারা একটি ভারতীয় বিমান হাইজ্যাক করার পরিকল্পনা শুরু করে। 1999 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি ভাড়া ফ্ল্যাটে 5 জন বসবাস শুরু করেন। এই ছোট্ট দলের নেতা ছিলেন ইব্রাহিম আতার। সে তার 4 বন্ধুকে ছেড়ে ভারতে এসেছিল যাতে সে সবার জন্য ভুয়ো ভারতীয় পরিচয় তৈরি করতে পারে। প্রায় 2 মাস পর আতার সবার ভুয়ো আইডি নিয়ে ফিরে আসে এবং 5 জনই নেপালে চলে যায়। তিনি জানতেন নেপাল থেকে বিমানে প্রবেশ করা সহজ হবে। এরপর এই সন্ত্রাসীরা বেআইনিভাবে কিছু হ্যান্ড গ্রেনেড এবং বন্দুক সাজিয়ে বিমানের ব্যবসায়িক ও কার্যনির্বাহী আসন ক্রয় করে বিমানটি হাইজ্যাক করে। ভারত সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং ওই 3 সন্ত্রাসীকে নিয়ে কান্দাহার যান। এরপর 7 দিন ধরে ওই ফ্লাইটে আটকে থাকা যাত্রীদের অবশেষে মুক্তি দেওয়া হয় এবং 31শে ডিসেম্বর নিরাপদে ভারতে আনা হয়। মুক্তি পাওয়া 3 সন্ত্রাসীর মধ্যে মাসুদ আজহার পরে জয়শি মোহাম্মদ গঠন করে, যেটি ভারতের সংসদে হামলা, মুম্বাইয়ে 26/11 হামলা, উড়ি এবং পুলবামা হামলা চালিয়েছিলেন। সে সময় ভারত সরকারের হয়তো কোনো ধারণাই ছিল না যে প্রায় 160 জন মানুষের জীবনের বিনিময়ে সারা বিশ্বের মানুষের জীবন আপোষ হতে চলেছে। কিন্তু সেই সময় ভারত সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার যাত্রীদের জীবিত ফিরিয়ে আনা, আর ভারত সরকার ঠিক সেটাই করেছিল। আর তারপর থেকে আজ পর্যন্ত ভারতে আর কোনো বিমান হাইজ্যাক হয়নি। তরুণরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।